পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের কিন্তু আগামী কিস্তি অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের যে 18তম কিস্তি টাকা দেওয়ার প্রসেস আরও একটি ধাপ এগিয়ে গেছে। আপনারা জানেন পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের বেনিফিসিয়ারি স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে আরও একটি সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে, অর্থাৎ টাকা দেওয়ার কিন্তু ইতিমধ্যেই ফাইনাল পর্যায়ের দিকে চলে এসেছে। এবার শুধুমাত্র আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা। তো রাজ্যের কৃষকগণেরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি আপনারা খুব শীঘ্রই এই পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। শুধু রাজ্যের কৃষকগণেরা না বন্ধুরা, আপনারা জানেন পিএম কিষাণ যেহেতু কেন্দ্র সরকারের প্রকল্প, তাই কিন্তু গোটা দেশের প্রতিটি রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের নাম পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত করা আছে তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই এই পিএম কিষাণে 2000 টাকা ঢুকতে চলেছে। তো কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে চলেছে এই নিয়ে কেন্দ্রীয় কৃষি দপ্তর অফিস থেকে কি আপডেট উঠে আসে, তার পাশাপাশি আপনারা কারা 2000 টাকার পরিবর্তে বেশি টাকা পেতে চলেছেন এবং আপনাদের বেনিফিসিয়ারি স্ট্যাটাসে নতুন কী কী আপডেট এসেছে ইত্যাদি বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। তাই আশা করছি এই ছোট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকার আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো যেমনটা আপনারা জানেন যে পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মাননীয় নরেন্দ্র মোদী বছরে সমান 3টি কিস্তিতে 2000 টাকা করে সর্বোচ্চ 6000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। তো গোটা দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে 17তম কিস্তির টাকা পাঠিয়ে দিয়েছিলেন সেই 17তম কিস্তির টাকা দেওয়ার ডেট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের একদম লাইভ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 17তম কিস্তির টাকা কিন্তু তিনি গত 18ই জুন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলেন এবং উত্তরপ্রদেশের বারাণসী থেকে কিন্তু এই টাকা তিনি সোজাসুজি পাঠিয়ে দিয়েছিলেন। এরপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই 18তম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে। তবে 2023 সালে এই যে পিএম কিষাণ প্রকল্পের এই কিস্তির টাকাটা, যেটা আপনারা জানেন এবারে কিন্তু আগস্ট থেকে নভেম্বরের মধ্যেই যে পিরিয়ড পড়েছে, এই পিরিয়ডে গত 2023 সালে কত তারিখে ট্রান্সফার করেছিলেন প্রধানমন্ত্রীর টাকা সেটা একটু আপনাদের লাইভ প্রমাণ সকলে দেখি। এই যে বন্ধুরা, ইতিমধ্যে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এখানে আমি কিন্তু একজন পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকের বেনিফিসিয়ারি স্ট্যাটাস চেক করে নিয়েছি এবং এনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে আপডেটটা আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু 6 ইনস্টলমেন্ট পেমেন্ট ডান দেখাচ্ছে এবং এখানেও দেখতে পাচ্ছেন এটা কিন্তু 6 নম্বর ইনস্টলমেন্টের যে ডিটেলস সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো সেটা যদি আপনি ভালো মতন দেখেন বন্ধুরা, তাহলে দেখতে পাবেন এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু গত যে এই পিরিয়ডের অর্থাৎ আগস্ট থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে যে একটি পিরিয়ড পড়ে এই পিরিয়ডের টাকা কিন্তু গত 2023 সালে এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল 17/11/2023। শুধু এই কৃষক না বন্ধুরা, দেশের প্রতিটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মাননীয় নরেন্দ্র মোদী 2023 সালের আগস্ট থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে যে পিরিয়ডটা পড়েছিল সেই কিস্তির টাকা কিন্তু তিনি দেখতে পাচ্ছেন কত তারিখে পাঠিয়ে দিয়েছিল। গত 2023 সালের 17ই নভেম্বর কিন্তু তিনি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পিরিয়ডের টাকাটা পাঠিয়ে দিয়েছিলেন। তবে আপনারা অনেকেই বলতে পারেন তাহলে এবারে 2024 সালে যে 18তম কিস্তির টাকা এবারে আগস্ট থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে যে পিরিয়ডটা পড়েছে এই পিরিয়ডের টাকাও কি তাহলে নভেম্বর মাসেই দেওয়া হবে? দেখুন বন্ধুরা, তেমনটা কিন্তু একদমই নয়। বিভিন্ন মিডিয়া রিপোর্টস অনুযায়ী যে তথ্য উঠে আসে এবং বিভিন্ন রাজ্যের কৃষি আধিকারিকগণেরা যেটা আপডেট দিয়ে জানাচ্ছেন যে এবারে কিন্তু বিশেষ কোনো কারণবশত এই পিএম কিষাণ প্রকল্পের এই আগস্ট থেকে শুরু করে যে নভেম্বর মাসের মধ্যে যে পিরিয়ডটা পড়েছে সেই পিরিয়ডের টাকা কিন্তু অনেক আগেই ট্রান্সফার করা হবে। কিছু মিডিয়া রিপোর্টস অনুযায়ী যে তথ্য উঠে আসে সেখানে কিন্তু বলা হচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে অক্টোবর মাসের মধ্যেই টাকা চলে আসবে বন্ধুরা, অর্থাৎ নভেম্বরের আগেই কিন্তু আপনারা এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন যে আপডেটগুলো রয়েছে আপনাদের স্ট্যাটাসে করে আপডেট এসেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তবে আপনাদের স্ট্যাটাসে আরেকটা নতুন আপডেট দেখিয়ে দিই। দেখুন এই কিছুগুলো আমি দেখতে পাচ্ছেন এখান থেকে ইনস্টলমেন্টটা চেক করে চেঞ্জ করে নিয়ে আমি এখানে 9 নম্বর ইনস্টলমেন্টটা সিলেক্ট করে নেবো। এখান থেকে আপনাদের লাইভ আপডেট দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন এই কিছু কিন্তু 9 নম্বর ইনস্টলমেন্টটা আমি সিলেক্ট করে নিয়েছি। তারপরে একটু জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করলাম এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা বর্তমানে দেখুন এই কৃষকের কিন্তু এখানে এফটির উপস্থিত নো দেখালো। দেখুন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু বর্তমানে আরএফপি সাইন বাই স্টেট ফর 9 ইনস্টলমেন্ট এই লেখাটা চলে এসেছে, অর্থাৎ বর্তমানে আপনারা যদি পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু দেখবেন বর্তমানে কিন্তু কম বেশি সকল কৃষকের এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে বর্তমানে আরএফপি সাইন বাই স্টেট দেখাচ্ছে। এই আরএফটি এই কথাটার মানে কি? দেখুন আরএফটি কথার পুরো নাম হচ্ছে রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার, অর্থাৎ রাজ্য সরকার কিন্তু কেন্দ্র সরকারের কাছে টাকার জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে, যেই মাত্র কেন্দ্র সরকার সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেমেন্ট প্রসিড হয়ে যাবে। তারপরে কিন্তু উপরে যারা দেখতে পাচ্ছেন এফটিও প্রসিড নো দেখাচ্ছে সেই এফটিও প্রসিডটা ইয়েস হয়ে গিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবং আপনাদের জানিয়ে দেই এই যে এফটিও এই কথাটার পুরো অর্থই হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার, অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার যেই মাত্র এখানে ইয়েস হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ এই চলতি 18তম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে কিন্তু নভেম্বরের আগেই এই পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা ঢুকতে চলেছে। তো আপনার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে বর্তমানে কী আপডেট এসেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। ভিডিওতে মূলত এটাই আপডেট দেওয়া ছিল। সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তত্ত্বকে ছড়িয়ে দেবেন। তত্ত্বে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।